একঘেয়ে আমি ডিম খেতে ভালো লাগে না, তাই ভাবলাম এবার ডিমটা অন্যরকম একটু রান্না করে দেখি খেতে কেমন লাগে। এই ডিমটা রান্নার জন্য প্রথমে আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিব তিনটা ডিম, তারপর ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ভুনা ডিম ভাজা খেতে তেমন একটা আর ভালো লাগে না, তাই ভাবলাম এভাবে বানিয়ে দেখি খেতে কেমন লাগে। এভাবে ডিমটা রান্না করলে ডিমের ভিতরে সব মশলাটা খুব ভালোভাবে ঢুকে খেতে অনেক ভালো লাগে। তো ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি এবং পলিথিনে একটু তেল দিয়ে দিব, যাতে ডিমটা যখন আমি সেদ্ধ করে নেব তখন এই পলিথিনের গায়ে আটকে না যায়। তো পলিথিনের গায়ে যখন তেল মাখা হয়ে যাবে তারপর আমি পলিথিনটা একটু উল্টে দিব, তারপর এর মধ্যে ফেটানো ডিমটা আমি দিয়ে দিব। যখন ডিমটা দিবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে পলিথিনটা কোনো ছিদ্র আছে কি না, ছিদ্রযুক্ত পলিথিন কিন্তু এখানে নেওয়া যাবে না। যখন ভাপে দিবেন তখন কিন্তু ছিদ্র দিয়ে ডিমটা বের হয়ে যেতে পারে। তারপর এভাবে মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে। আজ আমি ডিমটা ভাতের ভিতরে সিদ্ধ করে নিব, ভাতে যখন বলক চলে আসবে তখন এই পলিথিনটা এক সাইড থেকে দিয়ে দিব। তো ভাতে বলক চলে এসেছে, আমি পলিথিনটা দিয়ে দিচ্ছি এভাবে করে, তারপর অপেক্ষা করব 10 মিনিটের মতো। অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এ পর্যায়ে আমি চেক করে নিব ডিমটা খুব ভালোভাবে হয়েছে কি না। তো ডিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা প্লেটে ঢেলে নিব, তারপর একটা চাকুর সাহায্যে কেটে নিব। আমি যখন পেঁয়াজটা কুচি করে দিয়েছিলাম তখন পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে, এর জন্য ডিমটা যখন আমি কাটতে গিয়েছি তখন পেঁয়াজটা বের হয়ে আসতেছিল এবং একটু ভেঙে যাচ্ছিল। তো আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজটা একটু কুচি করে দিয়ে দিতে পারেন, অথবা পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা নেই, পেঁয়াজটা দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে, এর জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ডিমগুলোকে ভেজে নেব। তো এভাবে করে সবগুলো ডিম আমি উল্টে পাল্টে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তো এই পর্যায়ে আমি এখন ডিমটা উঠিয়ে নিব, আর ভাজবো না। আমি ডিমের ভিতরে দুইটা আলু দিয়ে দিব, এর জন্য আলুগুলো একটু ভেজে নেব। তো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব এবং এই তেলের ভিতরেই আমি পুরো রান্নাটা করে নিব। এখন আমি দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব, তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেলে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলো একটু কষিয়ে নিব। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে যতটুকু পানি দিয়ে দিব তাতে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। পানি দেবার পরে আমি এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা, তারপর ঢেকে রান্না করে নিব। মাঝে মধ্যে উঠে একটু উল্টে পাল্টে দিতে হবে, তারপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, কেন আমি কোনো পানি রাখবো না, আমি এটা ভুনা ভুনা করবো। যখন এটা ভুনা ভুনা হয়ে আসবে তখন 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, এতে করে ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং ভাজা জিরার একটা খুব সুন্দর ঘ্রাণ বের হবে। তো ডিমটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। তো এভাবে ডিমটা রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।